সালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম জানাচ্ছি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কোনো ডেলি ব্লগ না তো আজকে বেবিদের ডাইপার নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তো এই ভিডিওটা আশা করি আমার মতো যারা মারা আছে তাদের জন্য হেল্পফুল হবে আজ আমি একটা নতুন ডাইপার নিয়ে কথা বলবো এটা হচ্ছে এসিআইয়ের টুইঙ্কেল যে ডাইপারটা আছে ওইটা তো এইটার কয়েকটা সাইজে আসে এটা চার কেজি পর্যন্ত মানে নিউ বোর্নের আছে এম সাইজ আছে এল সাইজ আছে এক্সেলও আছে আর তারপর যেটা সবচেয়ে বড় ওইটা হচ্ছে ডাবল এক্সেল এখানে কেজিটাও দেওয়া আছে কিন্তু আসলে দেখা যায় কেজি বা এক্সেল ডাবল এক্সেলে বেবিদের ডাইপার কোনো ম্যাটার করে না এটা আসলে সাইজটা বুঝতে হয় কার কোন সাইজটা অ্যাডজাস্ট হবে বেবির ক্ষেত্রেও সেমটা হয়েছে এই যে স্যাবলনের এই টুইংকেল ডাইপারটা এইটার দাম পড়ছে ছশো টাকা তো এটা আটশো টাকা লেখা আছে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকাই তারা রাখছে যে এখানে লার্জ এক্সট্রা লার্জ বা ডাবল এক্সট্রা লার্জ যেটা আছে ওইগুলো আসলে ম্যাটার করে আপনার বেবির কি সাইজটা অ্যাডজাস্ট হবে ওইটার উপর আমি ওজন অনুযায়ী এনেছি কিন্তু দেখা যায় সেটা আমার বাবুর বডি হয় না আমার বাবুর ওজন বারো কেজি তেরো কেজি এরকম আশেপাশে তো ওর কিন্তু সবচেয়ে বড় ডাবল এক্সট্রা লার্জ যেটা আছে ওইটা ওইটা তো আমি অল টাইম নিউ কেয়ারের যে আছে ইউজ করাচ্ছি সেই একবার শূন্য মাস থেকে কেয়ারের এই ডাইপারটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছি দুইটা ডাইপার আমি কম্পেয়ার করব। এটা নিউ কেয়ারের সর্বোচ্চ সাইজ এক্সেল এই সাইজটা এখন তাকরিমকে পড়ালে দেখা যাচ্ছে ওর লিকেজ হয়ে যাচ্ছে পি করলে লিকেজ হচ্ছে না কিন্তু যখন পটি করে তখন লিকেজ হয়ে যায় টাইম অনেকক্ষণ চলে কিন্তু পটি করে দিলে সেটা অনেক প্রবলেম হয়ে যায় তাই আমি সুইচ করছি অন্য একটা ডাইপারে তো আমি অনেক রিচার্জ করছি অনেক ইউটিউবে ভিডিও দেখছি তো সব কিছু দেখে আমি টুইংকেলের এই ডাইপারটার অনেক ভালো রিভিউ পাইছি তাই আমি আমার বাবুর জন্য যে এক্সপিরিয়েন্সটা ফেস করছি ওইটাই আপনাদের শেয়ার করবো আশা করছি আপনাদের বাবুর জন্য অনেক হেল্পফুল হবে তো এই যে নিউকিয়ারের এই ডাইপারটা পি করলে আমি বললাম যে পি করলে অনেক ভালো শোষণ করে করলে আমার বাবুর আর ফিট হচ্ছে না লিকেজ হয়ে যাচ্ছে বলবো অবশ্যই ডাইপার কেনার সময় কেজি না দেখে সাইজ না দেখে আপনার বাবুকে আগে ফিটিং করাবেন যে কোন ডাইপারটা একচুয়ালি তার হচ্ছে আবার বড় সাইজ ডাইপার কিনলেও প্রবলেম হয়ে যায় ছোট সাইজ কিনলেও ফিট হতে চায় না তাই সবচেয়ে ভালো হয় বাবুকে ডাইপার কয়েকটা আগে পরা পি বা পটি শোষণের জন্য এরকম নীল কালারের একটা আবরণ দেওয়া আছে তো এটা শোষণ ক্ষমতা আমি বলবো না অনেক বেশি ভালো এর বাচ্চার বয়স আট মাস বা নয় মাস তার অনেক ভালো সার্ভিস পাবে নিউ কেয়ারের থেকে কিন্তু এখন যেটা আমি দেখছি যে টুইঙ্কেল অনেক ভালো সার্ভিস দিচ্ছে আর এটার বেল সিস্টেমও পাওয়া যায় অনেক কম কিন্তু আমি অনেক দোকানে খুঁজেছি পাওয়া যায়নি আমি তাই প্যান্ট সিস্টেমটাই নিয়ে আসছি আর এটার দেখেন ডাবল লেয়ার দেওয়া আছে তো এটা একটু বড় ওইটার তুলনায় কেয়ারের তুলনায় টুইঙ্কেলের যে ডাবল সিস্টেমটা আছে ওইটা একটু আপডেটেড আর নিউ কেয়ারটা একটু পার মোটামুটি একটু ছোট যেটা একবারে যখন পটি হয় তখন লিকেজ হয়ে বের হয়ে যায় এটা একবারে আটকে থাকে কেলের যে ব্লু কালারের আবরণটা এটা অনেক সাইজে বড় আর অনেক হেভি ক্ষমতাও আমার কাছে অনেক বেশি লাগছে তাই বলবো যাদের বেবির বয়স এক বছরের একটু বেশি তারা টুইঙ্কেলে সুইচ করতে পারেন অনেক ভালো এটা আশা করছি এই ভিডিওটা আমার মতো যারা মায়েরা আছে তাদের একটু হলেও সাহায্য বা সবাইকে ভিডিও দেখার জন্য